Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala rasulillahi malla nabiyya ba'da. Priyo dini bhaiyo bonera, onekei amake ekti proshno korechen je Ramzan mashe roza thaka obosthay jokhon uju korbo tokhon naker norom jayga porjonto pani pouchabo kina, to ei kajti korbo kina, ba Ramzan mashe jodi gosol faroj hoy সে ক্ষেত্রে যখন গোসলের আগে আমরা গোসলের ফরজ আদায় করব তখন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো কিনা তো প্রিয় বন্ধুগণ আজকে আমি সহিহ হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস নাসাই শরীফে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার 87 লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওযু সম্পর্কে বলুন তিনি বললেন পূর্ণরূপে ওযু করবে আর তুমি যদি রোজাদার না হও তাহলে উত্তম রূপে নাকে পানি পৌঁছাবে প্রিয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যদি রোজাদার না হন তাহলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন আর যদি রোজাদান হন তাহলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো যাবে না এমনিতে সাধারণভাবে নাকের মধ্যে পানি দিবেন একদম ভিতরে যেন পানি না পৌঁছে যদি একদম ভিতরে পানি পৌঁছে সেই ক্ষেত্রে রোজার ক্ষতি হবে তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি তারপরে বুঝতে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে অনেকেই এই উযু করার সময় এবং ফরজ গোসল আদায় করার সময় একটা খটকার মধ্যে থেকে যায় যে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো কি পৌঁছাবো না তো তারা এই সম্পর্কে জানতে পারলে উপকৃত হবে তো প্রিয় বন্ধুগণ যদি নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাইলে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং রমজানের সমস্ত রোজা খুব ভালোভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল